নমস্কার বন্ধুগণ, সবাইকে স্বাগত আমার এই বিএসসি মাইন্ড ইউটিউব চ্যানেলে। তো বন্ধুগণ, আজকের আর কি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেটি হলো যে আপনারা কমিউনিটি ট্যাবে সঠিক ইমেজটা, মানে পারফেক্ট সাইজের ইমেজটা কীভাবে পোস্ট করবেন। তো সাধারণত ইউটিউবে যে থাম্বনেলটা সেট করা হয়, সেই থাম্বনেলটা যদি আপনারা কমিউনিটি ট্যাবেও পোস্ট করেন তাহলে সেটা অর্ধেক হয়ে যায়, সঠিকটা আসে না। তো এর জন্য আলাদা সাইজ আছে, সেই সাইজটার উপরে ক্রিয়েট করে পোস্ট করতে হয়। সেটা আমি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো কোন সাইজটা পারফেক্ট সাইজ হবে সেটা কমিউনিটি ট্যাবের জন্য। তো কমিউনিটি ট্যাব না যদি আপনারা পেয়ে থাকেন, তাহলে যদি আপনাদের চ্যানেল যদি সাবস্ক্রাইবার হয়ে যায় 1000 বা 1000-এর বেশি, যদি হয়ে যায়, 1000-এর কম হলে হবে না, 1000-এর বেশি হতে হবে বা 1000 হলেও হবে। তো যদি আপনারা কমিউনিটি ট্যাবটা না পেয়ে থাকেন, তার জন্য আপনারা কী করবেন, ইউটিউবের কাছে মেল বা টিউট করতে হবে। তো সেটা আমি এই ভিডিওতে বলবো না, সেটা আমি নেক্সট ভিডিওতে যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যদি বলেন যে কমিউনিটি ট্যাবে যদি আপনারা পোস্ট করেন কোনো কিছু, যদি আজকে যদি কোনো ভিডিও আপলোড করেন সেই ভিডিওটা থাম্বনেল কমিউনিটি ট্যাবে যদি পোস্ট করেন, তাহলে সেটা প্রমোট করার মতো হয়ে যাবে সেই ভিডিওটি। কেননা কমিউনিটি ট্যাবে যেটা পোস্ট করবেন সেটা সমস্ত ব্রাউজারে শো হবে এবং সমস্ত সাবস্ক্রাইবাররাও দেখতে পারবেন। আর যদি ইউটিউব যে ভিডিওটা আপলোড করেন সেই ভিডিওটা কিন্তু সাবস্ক্রাইবারদের কাছেই শো হয়, অ্যান্ড কমিউনিটি ট্যাবে যেটা পোস্ট করা হয় সেটা সমস্ত ব্রাউজারে শো হবে, অ্যান্ড আপনার সাবস্ক্রাইবার যারা আছে তারাও দেখতে পাবে, অ্যান্ড আউট সাবস্ক্রাইবাররাও দেখতে পাবে। যদি থাম্বনেলটা খুব ভালো হয় তাহলে আপনারা চ্যানেলে ভিউস, মানে ভিডিওটাতে ভিউস 100% আসবে। তো আপনার যদি থাম্বনেলটা খুব ভালো হয়, তার উপরে তো আমরা লিঙ্ক দিয়ে রাখবো ভিডিওটার, তো কোনো ভিউয়ার্স যদি ওই থাম্বনেলে ক্লিক করে, ক্লিক করে যদি দেখে ওপেন না হয় ওই লিঙ্কে ক্লিক করবে, লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট আমার চ্যানেলে এসে ভিডিওটাই ওপেন হয়ে যাবে। তো এইভাবে আপনার চ্যানেলটাও গ্রো হতে পারে অ্যান্ড ভিউসও আসবে আপনার ভিডিওতে। তো সেই হিসাবে কমিউনিটি ট্যাবের ফেসিলিটিটা খুব ভালো, এটা প্রমোটের মতোই, অবশ্যই এটা প্রমোট করার মতোই এই কমিউনিটি ট্যাবটা। তো কমিউনিটি ট্যাব না পেলে আমাকে কমেন্ট করো, আমি আপনাদের নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো কীভাবে কমিউনিটি ট্যাবটা পাবেন, সেই সাইজটা কীভাবে ক্রিয়েট করবেন সেটা আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো। এর জন্য কোন অ্যাপ্লিকেশানের সাহায্য করবেন সেটাও আমি এই মোবাইল স্ক্রিনে গিয়ে সব কিছুই বলবো আপনাদের সঙ্গে এই ভিডিওতে। তো ভিডিওটি দেখার আগে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করবেন, যাতে আমার লেটেস্ট ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুগণ চলুন আজকে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুগণ এই মোবাইল স্ক্রিনে চলে এসেছি, এবার আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজেই কমিউনিটি ট্যাবে যে ইমেজ থাম্বনেলটা সেট করবেন সেটার সাইজ কীভাবে এডিট করবেন বা ক্রিয়েট করবেন। তো সেটার জন্য একটি অ্যাপ্লিকেশানের প্রয়োজন হবে, সেই অ্যাপ্লিকেশানটির নাম হলো পিক্সার আর্ট। তো এটা গুগল প্লে স্টোরে গেলে ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো ডেমো ভার্সান হোক বা ফুল ভার্সান হোক, যাই হোক, ওখান থেকে পেয়ে যাবেন। তো সেটার উপর কীভাবে কাজ করবে সেটা আমি আপনাদের আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, আমি আর ইনস্টল করবো না, আপনারা সেরে প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যান পিক্সার আর্ট। তো এই পিক্সার আর্ট আমার এখানে ইনস্টল করা আছে, আমি এখান থেকে ডাইরেক্ট ওপেন করবো পিক্সার আর্ট অ্যাপ্লিকেশানটি। তো প্রথমে প্লাস চিহ্ন আসবে, প্লাস চিহ্নতে ক্লিক করবে, প্লাস চিহ্নতে ক্লিক করার পর এখান থেকে আপনারা কী করবেন, ড্রয়িংয়ে ক্রিয়েট নিউ লেখা আছে, প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নতে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে আপনাদের সাইজ সেটিং করতে হবে। তো এখানে কীভাবে করবেন, এই থ্রি ডট লাইনে যাবেন, থ্রি ডট লাইনে গিয়ে এই নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর এখানে আপনারা যে ইউটিউবে যে থাম্বনেলটা সেট করেন সেটা হচ্ছে 1280x720, এটা হচ্ছে পারফেক্ট সাইজ ইউটিউব থাম্বনেলের জন্য। ইউটিউবে যে ভিডিওটি আপলোড করেন সেই ভিডিওর থাম্বনেল হচ্ছে 1280x720, এটা পারফেক্ট সাইজ। অ্যান্ড কমিউনিটি ট্যাবে যে পোস্টটা করবেন, মানে যে থাম্বনেলটা পোস্ট করবেন সেটার সাইজ হচ্ছে 1024x1024, এটা হচ্ছে পারফেক্ট সাইজ কমিউনিটি ট্যাবে পোস্ট করার জন্য। তো এটাকে এডিট করতে হবে। তো আমি এখান থেকে পিঙ্ক কালারের এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর এই কর্নারে ব্ল্যাক চিহ্ন চৌকো ঘর আছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। তো তার আগে বলবো যে আপনারা যদি হোয়াইট চিহ্নতে, যদি হোয়াইট কালারে বা সাদা কালারে যদি আপনারা ক্রিয়েট করতে চান তাহলে করতে পারেন, নাহলে এই ব্ল্যাক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা কালার সেটিং করতে পারবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা কালার সেটিংস করব, তো আমি ইয়েলো কালারটা নিয়ে নেবো। নিয়ে নেওয়ার পর এখান থেকে টিক করে দেবো। টিক করার পর এই টি চিহ্ন দেখতে, টি চিহ্ন দেখতে পাচ্ছেন, টি চিহ্নের পাশে চৌকো ঘর আছে, চৌকো ঘরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই চৌকো ঘরে ক্লিক করবে। ক্লিক করার পর স্ট্রক অ্যান্ড ফিল, ফিলে ক্লিক করার পর ওকে করে দেবে। ওকে করে দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, স্ক্রিনে আঙুল রেখে বা টাচ রেখে টেনে নিয়ে আসবেন নিচের দিকে। টেনে রাখার পর এটাকে ঘরটাকে পূরণ করবেন। পূরণ করার পর এখান থেকে আবার অ্যারো চিহ্নতে ক্লিক করবে,
ক্লিক করার পর এডিট ইমেজ, এডিট ইমেজে যাবেন। এডিট ইমেজে যাওয়ার পর এখান থেকে আপনারা যে কোনো যে ভিডিওটা আপনারা আপলোড করেছেন সেই ভিডিওর উপরে একটা থাম্বনেল এখানে ক্রিয়েট করবেন। তো ভিডিওর তো থাম্বনেলটা কীভাবে ক্রিয়েট করবো সেটা আমি আজকে দেখাবো না, অনেকটা ভিডিও লং হয়ে যাবে, তো আমি আপনাদেরকে শর্টে দেখাবো। তো এখান থেকে আমি যে কোনো একটা থাম্বনেল আমি নিয়ে নেব। তো এই থাম্বনেলটা হচ্ছে আমার কমিউনিটি ট্যাবে পোস্ট করার জন্য এটা করেছিলাম, তো এটাকে আপনাদেরকে দেখানোর জন্য শর্টে করছি। তো ওটা সেট হয়ে গেছে, এখান থেকে টিক করে দেবো। টিক করার পর আবার এই কন্যাটা অ্যারো চিহ্নতে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে সেভ, আবার সেভ, সেভ করার পর ডান হয়ে গেছে। আবার এটাকে ক্রিয়েট করব, ফের ক্রিয়েট নিউ, থ্রি ডট লাইন নিউ অ্যান্ড 1280x720, এটা 1024x1024 করেছি, এটা 1280x720 এটা ক্রিয়েট করব। অ্যান্ড অ্যারো চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে থ্রি ডট লাইন, সরি ব্ল্যাক চিহ্ন, অ্যান্ড এটা হোয়াইট কালারই থাক। অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এডিট ইমেজ, অ্যান্ড ওই ইমেজটাই আবার এই সাইজে করে নেব। ওকে, তো ফ্রেন্ডস হয়ে গেছে, এটাকে আমি ঠিক করে সেভ করে নেবো ফাইলের মধ্যে। সেভ, এখানে সেভ অ্যান্ড ডান। তো এটাকে আমি আপলোড করে দেখাবো বা পোস্ট করে দেখাবো কমিউনিটি ট্যাবে, যে এটা কোনটা পারফেক্ট সাইজ হবে কমিউনিটি ট্যাবের জন্য, কমিউনিটি ট্যাবের জন্য কোনটা পারফেক্ট সাইজ হবে 1280x720 না 1024x1024, সেটা আপনাদেরকে ওখানে দেখলেই আপনারা বুঝতে পারবেন কোনটা সঠিক সঠিক সাইজ ক্রিয়েট হয়েছে। তো এখান থেকে আমি ব্যাক করব ইউটিউব। ইউটিউবে যাওয়ার পর এখান থেকে চ্যানেলে যাব। চ্যানেলে যাওয়ার পর ইউর চ্যানেল, ইউর চ্যানেলে যাওয়ার পর এখান থেকে আমার কমিউনিটি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা যদি না পেয়ে থাকেন আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা কমিউনিটি ট্যাবটা পাবেন। তো সেটা আমি আজকের ভিডিওতে দেখাবো না। অ্যান্ড এখান থেকে আমি ওপরে ক্লিক করব পোস্টে। পোস্টে ক্লিক করার পর এখানে ইমেজের চিহ্ন চলে আসবে। এখান থেকে আমি ফার্স্ট 720 ইমেজটা আমি আপলোড করব। তো এখান থেকে পোস্ট করে দিলাম। তো আপনারা দেখুন এখান থেকে পুরোটা কেটে যাবে। তো ফ্রেন্ডস দেখতে পেয়েছেন 720x1280 ইমে থাম্বনেলটা কীরকম চলে এসছে, এটা একদম এটার জন্য ঠিক নয়। কমিউনিটি ট্যাবের জন্য এই থাম্বনেলের সাইজটা ঠিক নয়। এর থাম্বনেলটা হলো, এটা আমি দেখাবো, 1024x1024 ইমেজে গেলাম। ইমেজে গিয়ে 1024x1024 সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে পোস্ট করে দেবো। তো ফ্রেন্ডস এখানে দুটো ইমেজ আমি আপলোড করেছি, আপনারা দেখেন কোনটা সঠিক, 1024x1024 অ্যান্ড 1280x720। তো আপনারা পরীক্ষাটা মানে আপনারা দেখে নিয়েছেন কোনটা সঠিক। তো ফ্রেন্ডস এইভাবে আপনারা ক্রিয়েট করবেন কমিউনিটি ট্যাবের থাম্বনেল। তো এটা 1280x720 যেটা, সেটা হচ্ছে ইউটিউব থাম্বনেলের জন্য এটা প্রযোজ্য, অ্যান্ড 1024x1024 এটা কমিউনিটি ট্যাবের জন্য। তো ফ্রেন্ডস 1024x1024 দিয়ে আপনারা থাম্বনেল ক্রিয়েট করবেন কমিউনিটি ট্যাবের জন্য। চ্যানেলের লিঙ্ক কীভাবে দেবে সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতেই দেখাবো। অ্যান্ড এটাকে আমি এডিট করবো থ্রি ডট লাইনে গিয়ে। এডিট করার পর এই রাইট এ ম্যাসেজ, তো এখানে আপনারা যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওর লিঙ্কটাও চ্যানেল থেকে কপি করে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে কিছু ওয়ার্ডে দু এক লাইন লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখান থেকে পোস্ট করে দেবে, হয়ে যাবে। আজকের ভিডিও এতটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকনটিকে প্রেস করে অল চিহ্নতে ক্লিক করবেন, যাতে আমার লেটেস্ট ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।